sonda lejeta, no cabanaría, que no cate pantonía, ya hago a mí, pongo bachado, paridía, este está amar, madre que sabe, a chelicho, ya. যাই হোক
আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। আমার কথা কোথায় ছিল? কারবালার ময়দান থেকে আমরা আসলাম গালায়তের ওই মকামটা, সিলসিলাটা মাওলানা আলী থেকে জারি হয়ে কারবালার ময়দানের মধ্যে জিহাদ করেছেন। ওরাও যারা মরেছেন তারা মরা নয়, বরং তারা জিন্দা, এবং আল্লাহর নবীর ভিতরে যারা এখন যুদ্ধ করছেন এটা সবচেয়ে বড় জিহাদে আকবর। ইমান বাঁচিয়ে রাখার মতো আল্লাহর নবী যে গালায়তের সালো রেখেছেন এটা সবচেয়ে বড় জিহাদ, জিহাদ আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কুতুবদিয়ার মালেক শাহ তিনি এমন আল্লাহর নবী ছিলেন, এক মহিলার থেকে বাজান বিয়াদবি মাফ করবেন, এক মহিলার ফেলে সন্তান এখনো হয় নাই, কষ্ট পাচ্ছে, মেডিকেলে নিয়ে গেলেন সন্তান হয় না, ডাক্তার বলে সিজার করা সম্ভব নয়, সিজার করলে মাও মারা যাবে, সেলো কি এটা কোন ধরনের? আমরা এতদিন শুনেছি হয়তো বা মা মারা যাবে, নয়তো বা সন্তান কোনো একজন বাঁচবে, এখন এটা কোন ধরনের? এখন আমার বাবাজান কেবলার কাছে গেলেন, আর বাবাজান কেবলা কারে কইছে এই কথা কই না, বাবাজান কেবলার দরবারে একটা হাদেম ছিল, হাদেমের নাম কি বহুত মুরব্বীরে জানে, হাদেমের নাম কি? হ্যাঁ ও বাজান, আপনি তো অনেক আগের মানুষ, এই জন্য আমার বাজানে জানে। বাজান আপনি গেছেন দরবারে? গেছেন আমার বাজানে? কয় আমার বাবাজান কেবলার দরবারে একটা হাদেম ছিল, ওই হাদেমের নাম ছিল খালু। আমরা লোকে তো আপনারা বাক্যামি, যাই হোক তো বেড়ার কতগুলো হট আছে না চিত্র, তো আমার কুতুব দিয়ার মালেকশা হইলা যে হালু তুমি যাইয়া ওই বেড়ার হটগুলা হটকগুলা একটু বড় করে দাও, আর ওদিকে বড় করে দিলে আর দেখা যায় মেডিকেলের মধ্যে গড়ের মধ্যে মহিলার সন্তান কোনো সিজার করতে হয় নাই, বিনা সিজারে উইথাউট সিজারে সন্তান প্রসব হয়েছে, মাও বেঁচেছে সন্তানও বেঁচেছে, এটার নাম কুতুব দিয়ার মালেক শাহ। আল্লাহ এমন জন তারে দেশে আল্লাহের সম্রাট বাবাজন কেবলার দরবারে একটা আশে গেল, কিতা আপনারা আশে ছিলেন না? আশে কারো যে বলার নবীরে ভালোবাসুন, আল্লাহর ভালোবাসুন, নবীরে ভালোবাসুন, ও তা কোরআন এবং হাদিসের মহাপর পুরুখা, ও তার ওই আশেক ঠিক কিনা? পিতা যদি শুধু কোরআনের কথা বলি তো ওই বেড়ারে আশেক হয়েছে না। এখন পিতা এক আশেক যাইয়া মগ্ন মাগা দেখেলে কুনগার, এগুলো সব পুরান কথা আমি বলবো কিনা? পুরান কত হইলেও জানার দরকার আছে, মাঝে মধ্যে পুরান কথা তো নতুন কথা বাইর, পুরান কথা দিয়ে ইমাম তাজ ঠিক কিনা, মারা করব জিন্দা হয় ঠিক কিনা? আল্লাহ চাইলে কুতুব দিয়ার মালেকশা রসুলাই আমরা মারা করব জিন্দা করতে পারে না, আরো জোরে বলেন না পারে না? আপনাদের বিশ্বাস আছে কিনা? তাহলে এখন মগ্ন মাগাতে যাইয়া বললেন ও ভাই মাঝি বলা, আমরা শায়েরেরা বলে না ও দে দে পালে তুলে দে বলে না, মাঝি হাল্লা করিস না ছেড়ে দে লোকায়া আমি যাব মদিনা, ছেড়ে দে লোকায়া আমি যাব মদিনা, ও দে দে পালে তুলে দে, দে দে পালে তুলে দে, মাঝি হাল্লা করিস না ছেড়ে দে লোকায়া আমি যাব মদিনা, ছেড়ে দে হাসিলে হাজারে মানি কাঁদিলে মুখটা জ্বরে, হাসিলে হাজারে মানি কাঁদিলে মুখটা জ্বরে, অজয়ের রসুলে চারে সঙ্গা তাই কিসের বাবা না, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে